টিম, আপনারা জানেন সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা পদযাত্রা করছি সরেজারি হাসিনার বিরুদ্ধে। তেল গ্যাস বিদ্যুতের দফায় দফায় বৃদ্ধি করার কারণে, দুর্ভাবল ঊর্ধ্বগতির কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ দুর্বিষহ হয়ে পড়ছে। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিনতে পারছে না। সেই প্রতিবাদে আমাদের দেশে কিরবাজ খালদিয়ার নির্দেশে আমরা দীর্ঘদিন জেলায় জেলায় পদযাত্রা করেছি, এখন আমরা থানা থানায় পদযাত্রা করতেছি। এই পদযাত্রার মাধ্যমে আমরা সেই হাসিনাকে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা মাঠে নেমেছি। অধীনতে বিলম্বে আপনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করুন। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে এটা মনিটরিং ব্যবস্থা করুন, এবং সেই সাথে আমরা দেশজাতি বাঘ খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। আজ আমরা লজ্জিবদ্ধ লড়াই করছি, আজ উত্তপ্ত।